R15 B3 ইন্দু ভার্সন বাইকটির দাম কত সেটা অনেকে জানতে চান। আজকের ভিডিওতে আলোচনা করব R15 B3 ইন্দু ভার্সন ব্ল্যাক কালার বাইকটি আনঅফিসিয়াল শোরুমে কত টাকা করে সেল হচ্ছে সেটা আমি বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরমান সারোয়ার। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সবার ফেভারিট বাইক ব্ল্যাক ইয়ামা R15 B3, যেটা ইন্দোনেশিয়ান ভার্সন, সম্পূর্ণ সিভিইউ কন্ডিশনের বাইক, ডাইরেক্ট ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে আনা হয়। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15 B3 ইন্দু ভার্সন বাইকটি প্রতিটি আনঅফিসিয়াল শোরুমে বর্তমানে অ্যাভেলেবেল আছে। শুধু অনলি ব্ল্যাক কালার, ব্লু কালার বাইকটি তেমন বেশি অ্যাভেলেবেল নাই। এই ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান R15 B3 বাইকটি আনঅফিসিয়াল শোরুমে বর্তমানে মার্চ মাসে আপনার 5,20,000 থেকে 5,30,000 টাকার মধ্যে সেল করতেছে। আমি অ্যাভারেজ দামটা বলার কারণ হচ্ছে এক এক শোরুমে 5,20,000, আবার অন্য শোরুমে 5,25,000, আবার কিছু কিছু শোরুমে আপনার 5,30,000 টাকা করে সেল করতেছে। এই জন্য আমি আপনাকে 5,20,000 থেকে 5,30,000 টাকা অ্যাভারেজ প্রাইস বলছি। তবে আপনারা 5-6টি শোরুম ঘুরবেন, তারপর কোন শোরুমে সবচাইতে কম দামে বাইক দিচ্ছে ওই শোরুমে গিয়ে তারপর বাইকটি ক্রয় করবেন এবং কী কী ফেসিলিটিস দিচ্ছে সেগুলো আপনারা বুঝে নেবেন। কারণ একটি বাইক ক্রয় করবেন 5-6 লাখ টাকা দিয়ে, অবশ্যই যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। আশা করি যারা আমার ভিডিওটি দেখেন আপনারা সবাই কম বেশ জানেন আমি ছোট ছোট ভিডিও করি, আর ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে এত এত সাপোর্ট করার জন্য। আপনাদের জন্যই আমি সবসময় আপনাদের জন্য আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, কোন বাইকারদের কোন বিষয়টা জানার দরকার ওই বিষয়টি নিয়ে আমি আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সবসময়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের সার্টিফাইড হেলমেট ক্রয় করে তারপর বাইক চালাবেন। ধন্যবাদ সবাইকে।